নমস্কার বন্ধুরা, আজকে দেখাচ্ছি চিতল মাছের কালিয়া। এর জন্য আমি পাঁচটা চিতলের পেটি নিয়ে এটাকে নুন আর হলুদ দিয়ে হালকা করে ভেজে নিয়েছি। এখানে দিচ্ছি একটা পেঁয়াজ আর তার সঙ্গে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা। আপনারা চাইলে এখানে শুকনো লঙ্কাও দিতে পারেন। আর এটাকে ভালো করে পেস্ট করে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিচ্ছি সর্ষের তেল, গরম হলে এর মধ্যে দিচ্ছি দুটুকরো দারচিনি, তিনটে এলাচ, দুটো লবঙ্গ, তার সাথে দিচ্ছি দুটো তেজপাতা। এটা একটু ভাজা ভাজা হলে এই কাঁচা লঙ্কা পেঁয়াজের পেস্টটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দেব, তার সাথে দেব আদা। তার আগে আমি এটা একটা ধোয়া জলটা একটু দিয়ে দিচ্ছি, মশলা ধোয়া। এক চামচ আদা, এক চামচের একটু কম রসুন, তার সাথে দিচ্ছি এক চামচ জিরে বাটা। এটা দিয়ে তার সঙ্গে দিচ্ছি রঙের জন্য হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখন এটাকে একটু ভালো মতো কষিয়ে নেব, নিয়ে যার জন্য আর এর মধ্যে দিচ্ছি একটু হলুদ হাফ চামচ মতো, হাফ চামচ মতো দিচ্ছি লবণ, দিয়ে সামান্য জল দিয়ে এটাকে প্রথমে কিছুক্ষণ কষিয়ে নেব। কিছুটা কষানো হলে এর মধ্যে এখন দিচ্ছি একটা টমেটোর পেস্ট, এটাকে আমি ঘষে নিয়েছি গ্রেটারে। আর এখন এটাকে ভালো করে কষাতে হবে, আঁচটা কিন্তু কমানো আছে। এটা ভালো মতো 4-5 মিনিট রাখা হচ্ছে কষানোর জন্য। এই ফাঁকে আমি একটা বাটিতে 2 চামচ টক দই নিয়ে সেটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। দেখুন আমার কষানোটা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ওই ফেটানো টক দইটা। এটা দিয়ে বাটিটাকে সামান্য ধুয়ে এর মধ্যে দিয়ে দেব। এখন কিন্তু গ্যাসটা মানে ইন্ডাকশনটা বন্ধ আছে, আর যাতে দইটা দেওয়ার সময় এটা বন্ধ করে রাখলে কী হয়, দইটা কেটে যায় না। আর এটাকে এখন আমি সামান্য একটু বাটিটা ধুয়ে জল দিয়ে দিচ্ছি এর মধ্যে, আর একটু নাড়াচাড়া করে সুইচটাকে অন করে দিচ্ছি। আর এটা ফুটে গেছে, এর মধ্যে দিচ্ছি সামান্য একটু চিনি, যাতে হচ্ছে দইয়ের টকটা এতে ব্যালেন্স হয়ে যায়। আর আপনারা আপনাদের পছন্দ হলে আর একটু বেশিও দিতে পারেন। এখন এটাকে ঢেকে দিলাম, দেখুন আমার কষানোটা পুরোপুরি হয়ে গেছে। 4-5 মিনিট আরও রেখেছিলাম এভাবে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গরম জল। এখানে আমি 1.5 কাপ মতো গরম জল দিয়েছি। এটা ভালো মতো ফুটে উঠলে এখন এর মধ্যে দিয়ে দেব আমি এই ভাজা মাছগুলো। আর ঝোলটা আপনাদের পছন্দ মতো আপনারা দেবেন, বেশি চাইলে বেশি দেবেন, কম চাইলে কম। আমি একটুখানি চেখে দেখেছিলাম আমার লবণটা কম ছিল বলে আমি আর একটু লবণ দিলাম। এখন এর মধ্যে ভাজা মাছগুলো আমি ছেড়ে দিচ্ছি। ভাজা মাছগুলো ছেড়ে এটাকে আমি ঢেকে 5-7 মিনিট এটাকে আমি ফুটিয়ে নেব। এখন একটু মাছগুলোকে উল্টে পাল্টে নিলাম, নিয়ে এটাকে আমি এখন ঢাকা দিয়ে দিচ্ছি 5-7 মিনিটের জন্য। মাঝে মাঝে এইভাবে নেড়ে নিয়েছি যাতে তলায় না লেগে যায়। আমার আমি এরকম ঝোলই রাখবো, আপনারা যদি চান কমাতে পারেন, বা যদি মনে করেন আরেকটু বেশি তাহলে আরেকটু বেশি দিতে পারেন। আমার রান্না কিন্তু হয়ে গেছে। এখন আমি সব রান্নায় যেরকম দিই এর মধ্যে এখন আমি দিয়ে দেবো কিছু কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিচ্ছি। তার সঙ্গে দিচ্ছি আমি 1.5 চামচ মতো গরম মশলা আর 1 চামচ ঘি দিয়ে এটাকে এখন বন্ধ করে আমি 2 মিনিট মতো রেখে দেবো। আমার রান্না কিন্তু একদম শেষ। আপনাদের ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব এখনও যদি না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এটাকে আমি 2 মিনিটের জন্য বন্ধ করে ঢেকে দিয়েছি। এখন আমার রান্না একদম কমপ্লিট।